আমি 27 রমজানে রাত 2:30টার সময় কোরআন পড়তেছি, হঠাৎ করে আমার কাছে ফোন আসলো, তাকায় দেখলাম শিল্পী নকুল কুমার আমাকে ফোন করেছে। আপনি মাওলানা মানুষ, ঘুম আসবে না আপনার চোখে, এটা স্বাভাবিক, কিন্তু আমি হিন্দু মানুষ, আমার চোখে কেন ঘুম আসতেছে না তা তো জানি না। আমার নবী কোরআন পড়তো, কি পড়তো? কোরআন পড়তো। এই তেলাওয়াত ওদের কানে গেল। মক্কার ছেলেরা মেয়েরা কান থেকে আঙ্গুল সরাইয়া এই তেলাওয়াত শুনে আমার নবীর সাথে কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, আমরা কোরআনের তেলাওয়াত শুনি, আমাদের ভালো লাগে, তাই আমরা মারহাবা মারহাবা বলি, কিন্তু যারা সুর সম্পর্কে জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, তাদের তারা কোরআন তেলাওয়াত শুনি, তারা সুবহানাল্লাহ এমনি বলে না, তাদের মুখ থেকে অটো সুবহানাল্লাহ বের হয়ে যায়। কি কারণে শুনবেন? আপনারা তো আমার স্টুডেন্ট, বলবো কি না? বলবো, সব বিষয়ে আপনাদের একটু একটু জ্ঞান দেওয়ার অধিকার আমার আছে কিনা আজকে? আপনারা আমার স্টুডেন্ট। দেখেন, আমি আজ থেকে 2-3 বছর আগে মেহেরপুরে আমার শ্বশুর বাড়ি গিয়া আমি 27 রমজানে রাত 2:30টার সময় কোরআন পড়তেছি, হঠাৎ করে আমার কাছে ফোন আসলো, তাকায় দেখলাম শিল্পী নকুল কুমার আমাকে ফোন করেছে। তা আমি ধরলাম, ধরার পরে বলতেছে, দাদা আজকে কোরআন নাজিলের রাত, রমজানের রাত, আপনি মুসলমান, আপনি মাওলানা মানুষ, ঘুম আসবে না আপনার চোখে, এটা স্বাভাবিক, কিন্তু আমি হিন্দু মানুষ, আমার চোখে কেন ঘুম আসতেছে না তা তো জানি না। আমি বললাম যে দাদা কি দিয়ে আপনার খেদমত করব? তিনি বললেন আমার একটু কোরআন শোনান। আমি এই কয়টা আয়াত তারে শোনালাম, তো এই কয়টা আয়াত শুনে আপনারা সুবহানাল্লাহ বলতে চাইলেন না, কিন্তু তিনি এই কয়টা আয়াত শুনে কি গান লিখেছে জানেন? এই কয়টা আয়াত শুনে তিনি লাইন কেটে দিয়ে আধা ঘন্টা পরে আমাকে ফোন করে বলে, দাদা আমি একটা গান লিখছি, কি গান আমারে শোনান? তো সে আমারে শোনাচ্ছে, কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, তবু জানি না দিন রাত এমন মধুর সুরে কেমনে করো কোরআন তেলাওয়াত। তার বক্তব্য হলো, তোমরা মাওলানারা তো কোনো রাগ রাগিনী জানো না, রাগ রাগিনী বোঝেন? সকালবেলা দেখবেন শিল্পীরা হারমোনিয়াম নিয়ে হারমোনিয়াম টানতে বলবে, শুনেছেন? এটা তারা কেন বলে? কারণ এই কণ্ঠের ভিতরে যে স্তরগুলো আছে, সব স্তর তারা কাজে লাগাইয়ে তারা কণ্ঠকে ভেঙে ভেঙে খণ্ড খণ্ড করে তারা ভালো সুর করতে চায়। এটা তো আমরা মাওলানারা জানি না। আর সারগাম কি, স্বরলিপি কি? স্বরলিপি দেখবেন শিল্পীরা বলতেছে সারে গামা পাধা নিসা। তো এইটা জানার জন্য বলি, অভিজ্ঞতার জন্য বলি, এগুলো আপনাদের জানার দরকার আছে, তাহলে কোরআনের প্রতি আপনাদের সম্মান আরো বেড়ে যাবে, ঠিক না? এখন দেখেন একটা লোক সারগাম পড়তেছে, প্রথম সা আর শেষ সা, এই দুই সার ভিতর পার্থক্য দেখেন, সারে গামা পাধা নিসা শেষের সা জোরে, প্রথম সা আস্তে, এবার ও আবার পড়তেছে সা নি ধা পা মা গা রে সা, আবার লেভেলে চলে গেছে। এইভাবে ওরা গান শেখে, গানকে কন্ট্রোলিং করার জন্য। আপনি গান গাবেন, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, এতদিন যা খাইছো বাবা সব কিছু তার পাও, সে কেউ গাইতে পারবেন? এর জন্য কোন সারগামেরও দরকার নাই, রাগ রাগিনীরও দরকার, কিন্তু যখনই আপনি গান গাইতে যাবেন যেন কানে শুনি সদা তোমার কালাম হে খুদা, তখনই আপনার রাগ লাগবে, তো
তখনই আপনার সারগাম লাগবে কারণ ইচ্ছা করলেই কোনো মৌলবী এই গান গাইতে পারবে না তো এখন যারা কুরআন তেলাওয়াত করে মজাটা দেখেন এইভাবে ওরা হঠাৎ করে একটা জায়গায় আসে অনেক উপরে উঠে যাচ্ছে আবার উপর থেকে ওরা ফিরে আবার সেই লেভেলে আসতেছে তো এরা তো সারগাম শেখে নাই তাহলে এইটা ওরা পারে কেমনে যেমন দেখেন ফাবি আই আলা অনেক উপরে উঠে গেছি অনেক উপরে উঠছি না ربكم تكذبا তাহলে প্রথম যেভাবে শুরু করছিলাম শেষটা ওইভাবে হয় নাই হয়েছে কি না তাহলে এইটা তো আমরা কেউ সারগাম জানি না আমরা রাগ রাগিনু জানি না এজন্য ওনার বক্তব্য হলো এই কন্ট্রোলিং তোমাদের কে শেখায় তোমরা তো 40 বছর ধরে হারমোনিয়াম টেকো নাই তোমাদের কে শেখায় এজন্য উনি লিখতেছে কোন রাগিনী জানো না সরলি প্রিয় মানো না তবু জানি না দিন রাত এমন মধুর সুরে কেমনে করো কোরআন তেলাওয়াত মারহাবা তাহলে এগুলো কে শেখায় আল্লাহ শেখায় কথা কোন কে শেখায় আল্লাহ শেখায় এটা যে আল্লাহর কিতাব এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তাহলে এই তালাওয়াত মক্কার ছেলেদের মেয়েদের কানে গেল ওরা কালিমা পড়ে নিল সুবহানাল্লাহ আর ওরা বলল যে মন পরিষ্কার ভাই হয়ে গেলে তোমার ওজুর দরকার লাগে না এই জন্যই তো মাজারে বসে গাজা খাও কথা কোন কে মাজারে বসে কি খায় গাজা খায় তারপরে থার্ড অন্তরায় কি বলতেছে এটা আরো মারাত্মক কথা শোনাবো আপনাদের এটাও শোনাবো সরোরি পুদম আগে করো দমন নফস তোমার দেহের রাজা যদি নফসে করে অত্যাচার করো তার সুবিচার জ্ঞান অনুসারে তারে দাও সাজা দেওয়ানে দা বুঝা নফস হলে সোজা তিরিশ রোজার দরকার লাগে না এই দেহ পুরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা এই জন্য দেখবেন আমাদের সমাজের কিছু মানুষ রোজা না রাখলেও ইফতারি খায় কথা কয় না রোজা না রাখলে ইফতারি ইফতারির একটু আগে টুপি মাথায় দিয়া আতর সুরমা মা খাইয়া একবারে হাসি টুইলি গায়ে দিয়া বাজারে গিয়া 1 কেজি সুলা 50 গ্রাম পেঁয়াজ 200 গ্রাম খেজুর তারপরে কলা শরবত কি বানাইয়া জনগণের ডাকবে আসেন ভাই তো একজন গিয়া বলল চাচা আপনি তো রোজা নেই আমি রোজা নাই তো হইছি নাকি রোজা না রেখে এক ভুল করেছি ইফতারি না খাই আর এক ভুল করা যায় এই পাবলিক আপনাদের এলাকায় আছে কি নাই মানে একজনে মদ খাচ্ছে সাইদি সাহেবের ওয়াজ থেকে শুনছিলাম যে একজন মদ খাচ্ছে মোসে রে উসে করে হ্যাঁ কি উসে করে মোসে রে উসে করে মদ খাচ্ছে তো একদিন কি কয় ভাই আপনি মোস উসে করে মদ খান কেন কয় জানো না মোসে লাগলে মাকড়ি হবে কষ্ট হয় নাকি ওয়াজ কি চলবে আমার আবার ভয় হয় রাত বেশি হলে আমার ভয় হয় শ্রোতারা আবার কষ্ট পায় কিনা এই জন্য একটু মাঝে মাঝে শুনি বিরক্ত হবেন না তো সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ বলেন যে ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগুন যাদের অন্তরে আছে ব্যাধি ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা তারা সমাজে ফিতনা ফাসাদ মারামারি গন্ডগোল বাঁধানোর জন্য তারা মুতাশাবিয়াতের পিছনে লেগে থাকে এরাই হলো সেই গুরু এরা কোন গুরু এরা সেই গুরু এরপর আল্লাহ বলেন কিতাব এটি কেমন কিতাব রাসূলের এক সাহাবী হযরত আয়েশার কাছে গিয়ে বললেন উম্মুল মুমিনিন আপনি বলেন নবীর চরিত্র কেমন নবীর কথা কন নবীর চরিত্র কেমন বোর কাছে গিয়া স্বামীর প্রশংসা পাওয়া যায় হ্যাঁ আপনারা তো বলবেন কারণ ভয় আছে না আশেপাশে আছে বোর কাছ থেকে প্রশংসা স্বামী সারা দিন ভ্যান চালাইয়ে কত
কষ্ট করে একটা শাড়ি কিনে আনছে ঈদের আগের দিন, শাড়ি ধরে বলে এই শাড়ি মানুষ পরে, বল্টুর বাপ বল্টুর মারে এত সুন্দর শাড়ি কিনে দিয়েছে, তোমার বাপের জীবনে দেখে না থাকলে দেখে আসবো। এরকমের মহিলা বুঝি এলাকায় একটাও নাই। আস্তে এই প্রজেক্টর দিয়া এমনি না, তারা আশেপাশে আছে, মাথা ফাটাবে। কথাটা ভুল কইছি না ঠিক কইছি? বোর কাছ থেকে প্রশংসা পাওয়া কঠিন ব্যাপার, আমার বউ প্রশংসা করে সমস্যা নেই, কারণ আমি না বললে তো আল্লাহ ইনি দেবে, সেই বেটা শুনবে না। আয়শার কাছে বলতেছে রসুলের চরিত্র কেমন, হযরত আয়শার উত্তর শোনেন মহিলারা। হযরত আয়শা বলেন, ও রসুলের সাহাবী তোমার ঘরে কি কুরআন নাই বলে? হ্যাঁ আছে। হযরত আয়শা বলেন, ও রসুলের সাহাবী শোনো, তোমার ঘরে যেইটা আছে কাগজের কোরআন, আমার বিশ্ব নবী জীবন্ত কোরআন। জবাব কি? তোমার ঘরে যেটা আছে কাগজের কোরআন, আমার বিশ্ব নবী জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ, আসতে না জোরে। শিল্পী নকুল নাম শুনেছেন? হ্যাঁ, হিন্দু মানুষ নকুল বিশ্বাস, তিনি কোরআন নিয়ে এক আজব গান লিখেছেন। সে হিন্দু মানুষ কোরআন নিয়ে বলতেছে, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, তুমি প্রশ্ন করলে কি পাবে? উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতি, বলবে তখন ইন্না হোলা কোরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সালাউহি মাহফুজ ঠিকানা নই, বল দুনিয়াতে আছে কটা বই, এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা হিন্দু মানুষ, তার বক্তব্য হলো কোরআন জীবন্ত, তারে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আমার হাতে যে কোরআন আছে, আমি যদি এই কোরআনকে প্রশ্ন করি, এই কোরআন কি তার জবান দিয়ে আমার উত্তর দিতে পারবে? জোরে বলেন। তাহলে আমি প্রশ্ন করলাম আপনাদের সামনে, মা ইসমুকা হাটি জিওর নেম, তুমি জনগণের বলে দাও, আমি সূক্ষ্মভাবে একটা প্রশ্ন করেছি, আপনারা আমার ছাত্র না, কথা কয় না ছাত্র না, আমি প্রশ্ন করেছি এই কোরআনকে যদি আমি প্রশ্ন করি, এই কোরআন তার জবান দিয়ে, তার জবান দিয়ে কে আমার উত্তর দিতে পারবে? এই প্রশ্নটা করেছিলাম। তাহলে তিনি বলতেছেন কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তারে প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত, তাহলে এটা কোন কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, নবীর আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, রাআইতা হু, তুমি দেখতে পারতে, রাআইতা মানে দেখা, হু মানে জমির, তুমি দেখতে পারতো এই পাহাড়কে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় আল্লাহর ভয়ে বিনীত হয়ে মাটির নিচে চলে গেছে। আল্লাহ বলেন, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় মাটির তলে চলে যাইত, আমি টেবিলের উপর কোরআন রাখলাম, কিন্তু টেবিল মাটির তলে গেল না। এখানে আল্লাহ কোরআন বলতে কোন কোরআনের বোঝালে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমি আমার এই আমানতকে সর্বপ্রথম আকাশের কাছে দিতে চাইলাম। এখানে আল্লাহ কোরআনকে আমানত বলেছে, কোরআনকে কি বলেছে? আরো জোরে কান। আমরা অনেকে চিন্তা করি 10 টাকা রাখলাম এটা আমানত, কিন্তু আল্লাহর কোরআন মানুষের কাছে আমানত, আমানত আল্লাহর কাছে। সুতরাং মুসলমানরা, এই আমানতের খেয়ানত যদি তোমরা করো, মুনাফিকের লক্ষণ তিনটা, ইজা হাদাসা কাযাবা, কথা কয় মিথ্যা কয়, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। সুতরাং কোরআনের ব্যাপারে যারা খেয়ানত করেছো, সাবধান হয়ে যাও, তোমরা মুনাফিকের কাতারে যাবা, আল্লাহ তোমাদের মাফ করবে না। সেই মুনাফিকগুলো কারা, তাদের চিহ্নিত করার দরকার ঠিক না?